গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলাম, কেউ হয়তো মারা গিয়েছে এদিকের, তাই নিয়ে যাচ্ছে শ্মশানে। তো আওয়াজ পেয়ে চলে আসলাম সামনের দিকে দেখার জন্য, দেখলাম নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো পুকুরে দুই দিন কিন্তু একটানা রোদ হয়ে গেল, কিন্তু পুকুরের জল একটুও শুকায়নি, হালকা হালকা শুকিয়েছে মনে হয়, বোঝাও যাচ্ছে না এত পরিমাণে জল, ক্ষেতগুলোতেও এখনো জল জমে জমে আছে। এই যে দেখো, এই যে বললাম না কেউ মারা গিয়েছে, এদের সাথে যাচ্ছে। আজকেও কিন্তু খুব পরিমাণে রোদ উঠে গিয়েছে আর খুব গরম পড়তেছে সকাল সকাল, তাই 5টাতে ওমা কামড় দিয়েছে তো কেমন, 5টাতে উঠেছি, উঠে এতক্ষণ ধরে বসেই গরমে আর কিছু করতে ইচ্ছে করতেছে না, কাজ পায়ের মধ্যে কামড় দিচ্ছে। দাও 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 কামড় দাও, ঘাস না এগুলো তো। এটি এলা নদী হয়ে গেছে, চোখের সামনে দিয়ে যে মানুষটাকে নিয়ে গেল শ্মশানে দেখে অনেক কিছুই ভাবতেছিলাম যে মারা যায় সে তো চলেই যায়, কিন্তু তার প্রিয়জনরা, তার আপনজনরা সেই দিনটা যে কতটা কষ্ট পায় আর কীভাবে যে কাটে, ভাবতেছি তাদের বাড়িতে আজকে কতটা কষ্টকর একটা দিন, এই মুহূর্তটা যে কীরকম কাটতেছে মানে ভেবেই পুরো গা টা শিউরে ওঠার খুব ভয় লাগে। যাই হোক, এই যে পাতাগুলো দেখতেছো এগুলো কিন্তু তেজপাতা। আর কি বলতো, এরকম একটা দিন যদি কারো জীবনে না আসতো তাহলে অনেকটাই ভালো হতো, কিন্তু প্রকৃতি নিয়ম আমাদের সবার জীবনে একদিন না হলে একদিন এরকম দিন আসেই, আমরা সবাই একদিন না হলে একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। তো যাই হোক, এসব কথা বাদই দিই। আর এইদিকে দেখো আমাদের নতুন গাছে নতুন কাঁঠাল হয়েছে, 2টা কাঁঠাল, কাঁঠালগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে আর কয়েকদিনের মধ্যে হয়তো পেকেও যাবে। নতুন গাছের প্রথম ফল হলে সবাইকে দিয়ে খেতে লাগে, তোমাদেরকে তো দিতে পারবো না কিন্তু তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। যাই হোক, এদিকে চলে আসলাম বাসনপত্র নিয়ে বাসনপত্র মাজতে। আজকে সকাল থেকে যে পরিমাণে গরম পড়তেছে জানি না সারাদিনে কী পরিমাণে গরম পড়বে। আজকে যেহেতু রবিবার, আজকে জুসনের স্কুলও বন্ধ, তাই সকাল সকাল রান্নাবাড়ার চিন্তা এখনও শুরু হয়নি। যেদিন করে স্কুল থেকে সেদিন করে আমার সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা শুরু হয়ে যায় কী রান্না করে দেবো, কী সবজি বানাবো। অনেকদিন একটানা বৃষ্টির পর প্রথম যে দুই দিন রোদ উঠেছিল সেই দুই দিনে আমি আমার প্রায় যত জামা কাপড় যা কিছু আছে ধোয়াধুই কমপ্লিট করে নিয়েছি, তো আজকে আর সেরকম ধোয়াধুই করার মতো কিছুই নেই। শুধু প্রত্যেক দিনের বাচ্চার যে জামা কাপড়গুলো থাকে আর নিজের যে ইউজ করা জামা কাপড় সেগুলো ধুয়ে দিতে হবে। আর এদিকে দেখো চাংড়ার উপরে বসে আছে, অনেক দিন হয়ে গেল এই চাংড়ার এদিকে বেশি একটা আসা হয় না বৃষ্টির কারণে, এদিকে জল জমে থাকে, তার মধ্যে ক্ষেতের ওদিকে পিছনের দিকেও এখন যাওয়া হয় না, পাট গাছগুলো যেহেতু বড় বড় হয়ে গিয়েছে আজকেও চাংড়ায় বসে আছে, তাই আমিও চলে আসলাম। আর এইদিকে মশাও প্রচুর হয়েছে, এই যে দেখতে পাচ্ছ বৃষ্টির জলে এগুলো বাঁশের পাতা থেকে শুরু করে খড় এগুলো পচে পচে মশা হয়ে গিয়েছে। কয়দিন থেকে বলতেছে আনারস খাবো আনারস খাবো, কোথায় গেছিলে শোনা আনারস আনতে? খালি পেট কি আনারস খাওয়া যায়? চলো কিছু খাবা খেয়ে তারপরে খাওয়া, আগে কিছু খাবা তারপরে আনারস খাবো। অন্য ফলের তুলনায় আনারসটা কাটতে একটু সময় লাগে, খোসাগুলো অনেকটাই মোটা থাকে, তাই ওকে বললাম যে তুমি বসে আছো আনারসটা কেটে দাও। আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি, ঘর পরিষ্কার করতেছি। সবার প্রথমে গ্যাস ওভেনটা মুছে পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে টেবিলের মধ্যে দেখতে পাচ্ছ ভাত পড়ে আছে, আসলে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আর এগুলো পরিষ্কার করে রাখা হয় না, তাই সকালবেলা উঠেই এগুলো করতে হয়। অনেকেই আছে রাত্রিবেলায় সব পরিষ্কার করে রাখে, কিন্তু আমার কি বলতো খাওয়া দাওয়ার পর সাথে সাথেই কোনো কিছু কাজ করতে একদম ভালো লাগে না, খাওয়া দাওয়ার পর ইচ্ছে করে একটু শুয়ে শুয়ে রেস্ট করি,
তার একটু পরে বাকি কাজকর্মগুলো করে নিই। যাই হোক, এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই ঝাড়ুটা তোমরা অনেকেই পছন্দ করো, আমারও খুব ভালো লাগে ঝাড়ুর কালারটা। তারপর ঝাড়ুটা বৃষ্টির জলে ভেজালে বা জল পড়লে কোনো জায়গায় ঝাড়ু দিলে এত তাড়াতাড়ি নষ্ট হয় না, যেহেতু প্লাস্টিকের ঝাড়ু। তো ওই যে বসে পড়েছে আনারস কাটতে, আর কাটতেছে আর বলতেছে এত মোটা মোটা খোসা, আমার কাটতে একদমই ভালো লাগে না। মানুষ কি করে কাটে আনারস? তা আমি ওকে একটুখানি শিখিয়ে দিলাম এইভাবে এইভাবে কাটো। আসলে আনারস এই ফলটা হচ্ছে আমাদের বেশি একটা নিয়ে আসা হয় না, জুই অনেকদিন ধরে খেতে চাচ্ছিলো তাই নিয়ে আসলো, তবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি ওদেরকে একটা বাটি দিয়ে দিলাম, এই বাটির মধ্যে কেটে কেটে রাখবে। আর এদিকে আমি ঘর ঝাড়ু দেওয়া তো কমপ্লিট হয়েছে, কিন্তু বারান্দাটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি, তাই বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে বেঞ্চটা দেখতে পাচ্ছ, এই বেঞ্চের মধ্যে কিন্তু কালার করা হয়েছিল, যখন আমি নতুন এসেছিলাম এই বাড়িতে তখনই কালার করা হয়েছিল, কিন্তু কালারগুলো সব উঠতে উঠতে নষ্ট হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার পর যে মোছামুছি করা হয় তাতেই কালারগুলো উঠে যায়। তোমাদের সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে, সবার দোয়ায় আজকে আমাদের 39,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। ঠিক এইভাবেই আমাদের পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করে যাও, এইভাবেই ভালোবাসা দিয়ে যাও, এটাই চাই। তাহলে আশা করি তোমাদের ভালোবাসায় আরও আরও এগিয়ে যেতে পারবো আমরা। তোমাদের মধ্যে অনেক আইডিয়া আমাদের খুব চেনা হয়ে গিয়েছে, খুব কাছের হয়ে গিয়েছে, আমরাও তোমাদের খুব ভালোবাসি। সেই প্রথম থেকে আমাদের খারাপ সময়, আমাদের ভালো সময় সবসময় তোমরা পাশে আছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি দেখেছি মাঝে মধ্যে যখন আমাদের খুব খারাপ সময় এসেছে, অনেক ভিউজ ডাউন হয়ে যায়, তখনও তোমরা আমাদের পাশে থেকেছো। এই জিনিসগুলো আমার খুব খুব ভালো লাগে। আর তবে চেষ্টা করি আমরাও সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার। তো একটুখানি আনারস কেটে আর কাটতে পারছিল না, তাই আমি কেটে দিচ্ছি পুরোটা। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সকালবেলার খাবার। এখানে ভাত, আলু সিদ্ধ মাখা আর টমেটো মাখা, টমেটো ভাতে সিদ্ধ দেওয়া হয়েছিল। দেখো একটা জিনিস, এই যে টমেটোটা এটা সিদ্ধ করার পর লবণ, তেল, পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে। এই টমেটোটা হচ্ছে মিক্সার মেশিনে বেটে নিয়ে তারপরে ফোড়ন দেওয়া হয়েছে, কালো জিরা ফোড়ন, তোমাদেরকে কালকে যেটা বলেছিলাম আমি। চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, সোনা মাম্মা মামি দুজনে মিলে। দাঁড়াও দিচ্ছি তো। তো এখন বাজে হচ্ছে দুপুর 2টা, আর কি পরিমাণে রোদ উঠে গেছে। আমি শুয়েছিলাম হঠাৎ করে কি রোদ, দেখো এই রোদের মধ্যে আমরা একদম ছুটে যাচ্ছি জুইকে নিয়ে ডাক্তারের কাছে। আসলে খেলতে খেলতে হঠাৎ করে জুই এসে বলতেছে, হাতে রক্ত নিয়ে এসে বলতেছে, মা দেখো আমার কান দিয়ে রক্ত বেরোচ্ছে। তো প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আর একদম ওর বাবা খেতে বসেছে, খাওয়া বাদ দিয়ে উঠে পড়লো। তো এখন ভালো করে লক্ষ্য করে দেখি সত্যিতেই কান দিয়ে খুব রক্ত বেরোচ্ছে। তো নিয়ে যাচ্ছে ওকে ডাক্তারের কাছে। কানের গোটা থেকে না, কানের ভিতর থেকে যেই কানটা ফুলে গিয়েছে, ছোট্ট একটু গোটা উঠেছে বাইরে, কিন্তু বাইরে গোটা উঠেছে, ভিতর থেকে কেন রক্ত বেরোচ্ছে খুব পরিমাণে। রক্ত বের হওয়া তো তোমাদেরকে দেখাতে পারবো না, ভিডিওতে সমস্যা হতে পারে, কিন্তু প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে, তাই নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে এই দুপুরি রোদে। কারণ বাচ্চার ব্যাপার খুব ভয় লাগে, আমার তখন হাত পা একদম কাঁপতেছিল, ভিতরে কি যে পরিমাণে ভয় যখনই দেখেছি রক্ত বেরোচ্ছে কান দিয়ে এত পরিমাণে। চলো যাই, কি রোদ। আমাদের ছাতাটা তো ভেঙে গিয়েছে, তাই নন্দিনীর ছাতাটা নিলাম। আজকে যেহেতু স্কুল বন্ধ রবিবার, তো ঘোষাডাঙ্গায় একটা বাচ্চার ডাক্তার আছে, এর আগে জুয়ের যখন নাকে ফেনা ঢুকেছিলো সাবানের, তখন দেখিয়েছিলাম অনেক ছোট্টবেলায়, ঠিক হয়েছিল, ওই ডাক্তারের কাছেই নিয়ে যাচ্ছি। তো উঠে পড়লাম এই যে টোটোতে, আর জুই খেলতেছিল যেহেতু, তাই হাতে মাথায় সব জায়গায় বালু দিয়ে ভর্তি ছিল, তাই ওই অবস্থাতেই ওকে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দিয়ে এই যে ড্রেসটা কোনোরকম পরিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি টোটোতে করে। আর বাচ্চার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, বুঝতেই পারো নাক বা কান এগুলো দিয়ে রক্ত বেরোলে কী যে পরিমাণ ভয় লাগে। আমার শুধু ভয় হচ্ছে কি বলতো, যে কাটি বা কোনো কিছু দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয় নি তো কানের ভিতরে বা কোনো কিছু, বাচ্চা মানুষ আসলে খেলতে খেলতে কী থেকে কী করে বোঝা বড় দায়। আর আমাদের পাশের যে বাজারটা আছে, ওই বাজারে হচ্ছে ডাক্তার আছে, কিন্তু ওই ডাক্তারগুলো না, এর আগে একবার জুয়ের এরকম নাকে যখন ফেনা ঢুকেছিল নিয়ে গিয়েছিলাম, ডাক্তার বলে যে বাচ্চা মানুষ আমি এত রিস্ক নিতে পারবো না, ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, তাই একবারে বাচ্চার ডাক্তারের কাছেই নিয়ে যাচ্ছি।
দেখতেছো তো কি রোদ, আর এই রোদে কি বলবো, মাথা প্রচণ্ড ব্যথা করতেছে। এই যে বাচ্চার এরকম দেখে তো আরো শুরু হয়ে গেল মাথা ব্যথা। আমি যদি হঠাৎ করে মাথায় কোনো চাপ বা টেনশন নিয়ে ফেলি তাহলে আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়। তা এদিকে বাইরের গ্রামের পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর জুই সাইডে বসতে চাচ্ছিল তাই ওকে সাইডে বসানো হয়েছে, না হলে মাঝখানে ওকে বসিয়ে নিয়ে যাই আমরা, যেহেতু ও বাহানা করতেছিল। আর এই সাইড থেকে এখন ওই সাইডে চলে গেল, এদিকে রোদ পড়তেছিল, এদিকে কান থেকে রক্ত বেরোচ্ছে, কানে নাকি প্রচণ্ড ব্যথা, আর এদিকে কিন্তু ও পাকা পাকা কথা বলেই যাচ্ছে, দুষ্টুমি করেই যাচ্ছে, বাচ্চা মানুষ বলতেও পারে না, বুঝতেও পারে না। ভাগ্যটা একটু খারাপ ছিল, আমরাও চলে আসলাম, আমাদের আসার এই 5 মিনিট আগে ডাক্তার চলে গেল খাওয়া দাওয়া করতে বাড়িতে। তাই ভাবতেছি যে এতক্ষণ সময় কি করব, ডাক্তার আসতে আসতে এখন 5টা সাড়ে 5টা বেজে যাবে, এতক্ষণ থাকবো কোথায়, 2টা থেকে 5টা সাড়ে 5টা। তো তখন আমরা চলে গেলাম একটা বোনের বাড়ি এই ঘোষাডাঙায়, তো গিয়ে ওখানে অনেকক্ষণ বসে রেস্ট করলাম, রেস্ট করে তারপর আমরা আবার চলে আসলাম। 5টা বাজে এখন, তাই চলে আসলাম, আর 5টার সময় খোলার কথা ছিল কিন্তু এখনও খোলেনি। দাঁড়িয়ে থাকতে থাকতে প্রচণ্ড গরম লাগতেছিল, তাই জুইকে নিয়ে এক সাইডে বসে আছি। সবে আমরা আসলাম একটু আগে, সন্ধ্যা মোটামুটি যখন লেগে গিয়েছে সন্ধ্যা, তখনই বাড়িতে চলে এসেছি। আর এসেই একদম ড্রেসটা সেন্স, মানে সেন্স কি, আগে স্নান করেছি, এসে যে পরিমাণে গরম লাগতেছিল মনে হচ্ছিল আর একটু দেরি হলে মাথাটা পুরো একদম ব্যথাতে শেষ হয়ে যাবে, যে গরম পড়েছে আর যে রোদ। বাড়িতে এসেই আগে স্নানটা সেরে নিলাম, স্নান সেরেই, স্নান তো করে গিয়েছি যাওয়ার সময়, তারপরেও যে গরম পড়েছে, আর একবার স্নান না করলে হবেই না, নাহলে শরীরটাই অসুস্থ লাগবে। তো ওইদিকে স্নান সেরেই এক গামলা বাসনপত্র ছিল, ভেবেছিলাম আমি খাওয়া দাওয়ার পর মাজবো, তাতেই জুইকে নিয়ে এরকম দৌড়ে গেলাম ডাক্তারের কাছে। তারপরে সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়ে আসার পর যদি না মাজি তাহলে রাত লেগে গেলে ওই বাসনগুলো হচ্ছে প্রয়োজন আছে, একটা বাসনও ছিল না, সব বাসন নোংরা হয়েছিল। তো সব ওগুলো মাজা ধোয়া করে জুইকে পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করে দিয়ে এই যে জুইকে খাওয়াই দিলাম, খাওয়া দিয়ে যে আমিও খেয়ে নিলাম, সবে একটু বসে বসে রেস্ট পাচ্ছি, এখন একটু শুয়ে শুয়ে রেস্ট করব। আর হচ্ছে ও নিয়ে গেল জুইকে সামনের দিকে, এত পরিমাণে খারাপ লাগতেছে না, শরীরটা একদম দুর্বল লাগতেছে। তো এই যে সন্ধ্যাবেলা করেছিলাম একটুখানি ফেসবুক পেজে লাইভ ভিডিও, তাই এই যে লিপস্টিক পরা দেখতে পাচ্ছ, আর জুই সোনা ঘুমিয়ে পড়েছে, আর রাত্রিবেলা আরও বেশি পরিমাণে গরম পড়তেছে, খুব গরম লাগতেছে ঘরের মধ্যে, তাই ফ্যানের হাওয়াটাও গরম লাগতেছে। তাই জুই সোনাকে একাই ফ্যানের হাওয়া দিয়ে, তাই ভাবলাম যে চলো আম আছে একটা, আমটা কেটে খাই রাত্রিবেলা বাইরে বসে বসে, তাই চলে আসলাম আমরা বাইরে। এই যে ও এখানে বসে আছে, আম নিয়ে এসেছি, এখন আম কাটবো। আর আমগুলো পরে রাত্রিবেলা এত পরিমাণে আওয়াজ হয় মনে হয় গিয়ে কুড়াই সাথে সাথে, কিন্তু গিয়ে দেখি আম নাই, আমাদের বাড়ির এদিকেই পড়ে উঠোনের একদম পিছনের দিকে, দেখাচ্ছি তোমাদের। যদি টিনের মধ্যে লেগে আমগুলো এইদিকে পড়ে তাহলে আমরা তুলে নিয়ে খেতে পারি, আর যদি ওই সাইডে পড়ে তাহলে পারি না। তো এখন এই যে শব্দ হইলো কিন্তু আম নেই, আর এই আমটা অনেকক্ষণ আগেই সকালবেলার দিকে বাবা দিয়েছিল জুইকে খাওয়ানোর জন্য, কিন্তু জুই তো খায়নি, তাই এখন আমটা কেটে আমি খাবো, আর অর্ধেকটুকু আনারস রেখে দিয়েছিলাম, আনারসটাও কেটে নেব। আর এই আমটা কিন্তু খুব খুব মিষ্টি পাকলে পরে, আর পোকাও বেশি একটা নেই, পাকা আমের মধ্যে পোকা থাকলে খেয়ে শান্তি লাগে না। তো তার আগে একটা কথা বলে দিই, যারা যারা আমাদের চ্যানেলে নতুন নতুন আমাদের ভিডিও দেখতেছে, যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও, তাহলে আমাদের প্রত্যেক দিনের আপলোড করা ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এদিকে আকাশ ডাকতেছে, মানে বৃষ্টি আসবে রাত্রিবেলা অনেকদিন পর মনে হচ্ছে, বৃষ্টি আসলে ভালোই হবে, রাত্রিবেলাটা একটু আরামে ঘুমানো যাবে, না হলে গরম খুব লাগে। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা,
আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। এদিকে আমার আম খাওয়া কমপ্লিট আর আনারস কাটাও হয়ে গিয়েছে, এখন বসে বসে আমি আনারস খাচ্ছি। ওকে বললাম তো ও বলতেছে খাবে না, ও ঘরে শুয়ে আছে, খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। চলো টাটা, গুড নাইট।